ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই সাইফুল ইসলাম, তিনি প্রশ্ন করেছেন যে মুমিন আর মুহসিন এদের মধ্যে পার্থক্য কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ان الله مع الذين تقوا والذين هم محسنون, سوره নাহল আয়াত নাম্বার হচ্ছে 128। وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم ستون, হাকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, আরাদু সালাম, রিয়াদাতুল মারিজ, ইত্তাবাউল জানাইস, ও ইজাবাতু দাওয়াহ, ও তাশমিতিল আতিশি। বুখারি মুসলিম। সমস্ত প্রশংসা গুণগান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, অতঃপর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অজস্র বৃষ্টি ন্যায় দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, পবিত্র কোরআনুল করিম সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইন্নাল্লাহ মা'আল্লাযীনা তাকাউ, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে থাকেন যে তাকওয়া অবলম্বন করেন। তাকওয়া অবলম্বনকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক থাকেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা সৎকর্মশীল সৎকর্মপরায়ণ ব্যক্তি এদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। মুহসিন শব্দের অর্থ হচ্ছে সৎকর্মপরায়ণ ব্যক্তি, ভালো কাজকারী বা ভালো কৃতকর্মকারী। এখানে মুহসিন শব্দ বলা হয় সব থেকে উন্নত মানের, যেটা আহসান, ভালো কাজ, সব থেকে অধিক উত্তম ভালো কাজ করে বা কাজ করে চলাচল করে, এদেরকে মুহসিন বলা হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে, বলছেন সূরা আহজাবের ভিতরে, সূরা আহজাবের ভিতরে মহান আল্লাহ বলছেন, ওমাই ইউতির রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ওমাই ইউতির রাসূল, যে রাসূলের আনুগত্য করলো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, মহান আল্লাহ পাক তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন বা মহা পুরস্কার সে অর্জন করলো। এখানে কর্ম করা, রাসূলের আনুগত্য করা, যে উত্তম পন্থাই করলো। সুতরাং মুমিন আর মুহসিন একদম পাশাপাশি মানে, কাছাকাছি মানে, কিন্তু কিছুটা ডিফারেন্স আছে, কিছুটা ডিভাইডেড আছে। সেই ক্ষেত্রে মুহসিন শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ করা, ভালো আচরণ করা। মান তাবা ওয়া আমিলা সালেহ, যে ভালো কাজ করে, তৌবা করে, ভালো কাজ করে, ফাইন নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাব, নিশ্চয় তার এই ভালো কাজটা, ভালো কাজ, ভালো কর্ম যে করলো, সেটা আল্লাহর দিকেই হয়। ইয়াতুবু ইলাল্লাহি মাতাব, অবশ্যই আল্লাহর দিকেই তার এই কাজটা, তৌবাটা আল্লাহ পাকের দিকেই হয়। সুতরাং ভালো কর্ম করা, ভালো উত্তম পন্থা, এখানে বলা আছে যে মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালেহ, যে ব্যক্তি তৌবা করলো, ইমান আনলো, সৎ কাজ করলো, উত্তম পন্থায় সৎ কাজ করলো, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ পাক তার কর্মকে, সৎ কর্মকে,
কর্ম করার কারণে নোংরা কর্মকে মুছে দেন বা ঢেকে দেন। ওকান আল্লাহ গফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। এখানে বলা আছে উত্তম পন্থায়, উত্তম পন্থায় কাজ করা, ভালো কাজ করা, ভালো আচরণ করা, একে বলা হয় মহসিন, অধিক ভালো কাজ, একে বলা হয় মহসিন। কর্মজগতে যত ভালো কাজ এদেরকে বলা হয় মহসিন। আর মুমিন বলা হয়, মহান আল্লাহ পাক বলছেন সরা মুমিনের ভিতর কদ আফলাহাল মুমিন, অবশ্যই সফল তো তারাই যারা মুমিন। তাহলে মুমিনরা সফল হবেই হবে, এটা মুমিনদের বৈশিষ্ট্য গুণ। আল্লাদিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু নম্রতার সহিত বিনয়ের সহিত সলাত আদায় করে এরা পরিত্রাণ পাবে, অবশ্যই সফল কাম তো এরাই। ওয়াল্লাদিনা হুম আনিল লাগবে মুরিজুন, আর এরা বিভিন্ন ধরনের খারাপ কাজ, খারাপ ক্রিয়া, এই সমস্ত ক্রিয়াকলাপ হতে তারা বিরত থাকে। ওয়াল্লাদিনা হুম লিজাকাতি ফাইলুন, তারা যাকাত, যে জাকাত সাধারণ দান, এই জাকাত সরি সাধারণ দান বলছে, জাকাত সেই জাকাত দিতে তারা সক্রিয় হয়, উদ্বুদ্ধ হয়, জাকাত দিব এরকম ভাব মনস্থ করে। ওয়াল্লাদিন হুম লি ফুরুজিম হাফিজুন, আর ওরা কি করে, ওদের নিজেদের সরঙ্গা, নিজেদের অঙ্গ পতঙ্গ, এই সমস্ত অঙ্গকে সংযত রাখে, তাদের যৌনাঙ্গ, এই যৌনাঙ্গকে তারা সংযত রাখে, এরা হচ্ছে মমিন, মমিনদের বৈশিষ্ট্য। মমিনদের একাধিক বৈশিষ্ট্য, মমিনদের আরো আল্লাহ পাক বলছেন, যেমন আল্লাহ পাক বলছেন সম্ভবত আয়াতটা, সম্ভবত আয়াতটা সূরা আনফালের ভিতরে, মহান আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সম্মুখে যাক্কারা ইয়ুযিকর মানে বর্ণনা করা, যখন তাদের সামনে আল্লাহ পাকের সম্বন্ধে কিছু বর্ণনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কি হয়, ভয় হয়, ভয় পেয়ে যায়, ভয় কাঁপে। ওয়াইজা তুলিয়া তার আয়াতুহু, যখন তার আয়াত তিলাওয়াত করা হয়, জাদা তুহুম ইমান, ইমান বেড়ে যায়। তাহলে আল্লাহর জিকির, আল্লাহ পাকের গুণা গুণাবলী যখন মুমিনদের সম্মুখে বর্ণনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কাঁপতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন আল্লাহ পাকের আয়াত সমূহ নিদর্শনকে পড়া হয়, তিলাওয়াত করা হয়, জাদা তুহুম ইমান, ইমান তখন বেড়ে যায়। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সদা সর্বদাই আল্লাহ পাকের উপর নির্ভরশীল। এটা সূরা আনফাল, এই আনফালের ভিতরে আল্লাহ পাক এ কথা বলেন। তাহলে মুমিনদের এগুলো বৈশিষ্ট্য, মুমিন হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তামাম ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তামাম কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ খারাপের প্রতি ঈমান আনলাম এবং মৃত্যুর প্রতিও ঈমান আনলাম, এই সমস্ত কথা বলা, এটা হচ্ছে মুমিনদের পরিচয় বা মুমিন একেই বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন হাদিস, মুমিনদের যে শর্ত, মুমিন হতে গেলে কি কি শর্ত লাগে, এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে, হাতে এখন হাওয়া হতে পারলি মা যে তুমি, যার আত্মা, যার অন্তর, যার ভাবনা, যার চিন্তা, যার কামনা, যার বাসনা, যার মতামত, আমার যে দিন নিয়ে আসা, শরীয়ত নিয়ে আসা, শরীয়ত অনুযায়ী এর প্রতি যদি সে বিশ্বাস না রাখতে পারে বা চিন্তা ভাবনা না করে, সে মুমিন নয়। হাদিস মিশকাত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। ওই ব্যক্তি তখন পর্যন্ত মুমিন হতে পারবে না যে নিজের জন্য যা পছন্দ করে, নিজের নাফসের জন্য যা পছন্দ করে, আত্মার জন্য যা পছন্দ করে, সে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে, তবেই তো মমিন হবে, নইলে মমিন হবে না। হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, আল মমিনু মিরাতুল মমিন, একজন মমিন অপর মমিন সে আয়না স্বরূপ। এগুলো মমিনদের বৈশিষ্ট্য বলছি, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে একজন মুসলমান অপর মুসলমান ভাই, এগুলি মমিন হওয়া যায়। মমিন হতে গেলে এইগুলো থাকতে হবে, এগুলো তার গুণাবলী। রসুল বলছেন যে হাদিসটা আপনাদের কাছে পড়াচ্ছি, ওই হাদিস অনুযায়ী হাকুল মুসলিম আলাল মুসলিম, রসুল বলছেন একজন মুসলমান অপর মুসলমানের উপরে খামসুন পাঁচটা হক আছে। রাদ্দু সালাম, সালাম দিলে জবাব দিতে হবে। ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার দেখাশোনা করা। ওয়াইতবাউল জানাইস, আর যদি জানাজা যদি মারা যায় মাইয়া, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। ওয়াইজাবাতু দাওয়াহ, দাওয়াত যদি কেউ দেয় কবুল করতে হবে। তাসমি তিলাতিস, আর যদি কেউ হাঁচি দেয় তার জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। তাহলে এটা হচ্ছে মুমিনের গুণগত বৈশিষ্ট্য। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন কিতালুহু কুফরুন, মুসলমানকে গালমন্দ করা ফাসেকি, হত্যা করা কুফরি। তাহলে মুসলমান মুসলমানকে ভালোবাসতে হবে, গালিমন্দ দেওয়া যাবে না, ভালোবাসতে হবে, হত্যা করা যাবে না। এগুলি মুসলমানদের বৈশিষ্ট্য। তাহলে মুসলমান হতে গেলে কি করতে হবে? একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রসুল বলছেন, লা ইয়াহিলুল মুসলিম আইয়াহজারা আখাহু ফাওকা সালাসা লায়াল লিন। রসুল সাল্লাম বলেন, কোন মুসলমানের জন্য তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি বা 3 রাতের বেশি সম্পর্ক ছিন্ন রাখা যাবে না। এখানে সালাসি লায়ালিন মানে 3 দিন। তাহলে একজন মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের সাথে 3 রাতের বেশি সম্পর্ক ছিন্ন রাখা অবৈধ বা বৈধ নয়। তাহলে 3 দিনের বেশি সম্পর্ক রাখা যদি কেউ ছিন্ন করে বৈধ হবে না। সুতরাং এগুলো মমিনের গুণগত, যদি এইগুলি না থাকে তাহলে মমিন হওয়া যাবে না। মমিন হতে গেলে ভালো ব্যবহার করতে হবে। মমিনের অন্তর কাঁদে আল্লাহ পাকের জিকির শুনে। মমিন 3 দিনের বেশি কারোর সঙ্গে বিচ্ছেদ রাখে না, সম্পর্ক সবসময় জড়িত থাকে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো সৎ আদেশ করা, মানুষের নিজে যেটা পছন্দ করবে অপরের জন্য সেটা পছন্দ করা, এগুলি মমিনের বৈশিষ্ট্য। একাধিকভাবে মমিন যখন নামাজ পড়বে খুশু খুশুর সঙ্গে নামাজ পড়বে, আল্লাহর জিকির শুনে কাঁদবে, এই সমস্ত মমিনের বৈশিষ্ট্য। আর মহসিন বলা হয়, মহসিন শব্দের অর্থ হচ্ছে সৎ কর্মশীল, যারা সৎ কাজ করে। হ্যাঁ, হতে পারে যে কোনো কাজ হতে পারে, সৎ কর্ম কাজ করা, বিভিন্ন ভালো ভালো কাজ করা, হ্যাঁ আল্লাহর দিকে ডাকলি সে সেই কর্ম করা, হ্যাঁ এগুলি হয়েছে মহসিনদের কাজ। মহসিন মানে উত্তম পন্থায় ভালো আচরণে এগুলি করা। আশা করি উত্তর পেয়েছেন। জাজাকাল্লাহ খাইরান জাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।